লাহ আবারখাত মামা সজীব কাতার থেকে ভাই প্রশ্ন করছেন যে আমি শোহী আকির আলেমদের কাছে শুনেছি যে জান্নাত জাহান্নাম পূর্ব নির্ধারিত আল্লাহ তাকদিরের ফায়সালা করে দিয়েছেন আমরা কে জান্নাত যাবো কে জাহান্নাম যাবো তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আমারের জোরে তাকদিরকে পরিবর্তন করতে পারি কিনা দোয়ার মাধ্যমে লিখা ছিল জান্নাত জাহান্নাম লিখা ছিল জাহান্নাম জান্নাতে চলে যেতে পারি কি না বা কর্মফল খারাপ কাজের কারণে লেখা ছিল জানা জাহান্নামে নামে ধাবিত হতে পারি কিনা এরকম কিছু আছে নাকি না আসলে যেটা ফিক্সড করতে হচ্ছে ওটা এর কোনো রদ বদল বলে কোনো কথা নেবার সম্ভব পসিবল নয় পসিবিলিটি নাই আলহামদুলিল্লাহ রব আলমিন ও সাল সাল্লাম আলবদ ভাইয়া এরকম কয়েকটি হাদিস আছে মুসলিমের হাদিসটি বোখারিতেও আছে মুসলিমও আছে মামেন কুম মেনাহাজিন ইল্লা কদ কুতিব মাকাদহু মিনান নার আও মিনাল তোমাদের কেউ হয় নাই এমন যার লিপিবদ্ধ করা হয়নি নির্দিষ্টভাবে তার জান্নাতে ঠিকানা অথবা জাহান্নামে ঠিকানা এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বলেন আফাল আনতাকিলো আলা কিতাবিন আনাদা আলা আমাল 야 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে নবী আমরা তাহলে আমাদের তাকদীরের উপর বিশ্বাস করে বসে থাকবো না আর আমল ছেড়ে দেব না জাহানাম লেখাই থাকে তাহলে আমি জানাম চলে যাবো জানাত লেখা থাকলে জান্নাত চলে যাবো তাহলে আর আমল করার দরকার কি আল্লাহ লা করতেই থাকো নিজ নিজ স্থান থেকে কুল্লুন মিয়া সার লিমা খোলে কালা প্রত্যেকেরই শেষটা দেখা যাবে আহ মিয়া সার প্রত্যেকটার যেটার জন্য আল্লাহ তাকে তৈরি করেছিল সেটা তার সহজ হয়ে যাবে এখন আপনি জানতে চেয়েছেন আমার আমলের মাধ্যমে আমার তকদির পরিবর্তন করতে পারি কিনা আসলে তো তা পারেনি হাদিস তো আছে যে লাইয়ার কাদার দোয়া তকদির আপনার দোয়া পরিবর্তন করে তো সমন্বয় করে আমাদেরকে বুঝতে হবে আরেকটা হাদিস দ্বারা তাই বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে না তোমরা আমল করতেই থাকো আর এই যে কাদরা কাদার দোয়া এই আদেশটি দ্বারা বোঝা গেল যে হ্যাঁ তকদিরও পরিবর্তন হয়ে যায় আলাল আলম কিছু বলছেন হ্যাঁ যার তকদির দুয়ার মাধ্যমে পরিবর্তন হয় এটাও লেখা রয়েছে তো আলু আলমরা এটার সমাধানে আসতে খুব কষ্ট হয়েছে তাদের যে আসলে তকদিরকে হান্ড্রেড পার্সেন্ট দেবো না তকদিরকে ফিফটি পারসেন্ট দেবো না এইটটি না নাইনটি না নাইনটি নাইন এসে এখন আল আলম সমন্বয় করতে গেলেন তকদিরকে নাইনটি নাইন পার্সেন্ট দেয় আর আমলকে এক পার্সেন্ট দেয় কেননা ভাই একটা সূক্ষ্ম কথা আপনি কি আমি বলতে চাই আপনি কি জানেন যে আপনার নাম না জান্নাত আছে আপনি তো জানেন না আল্লাহ আপনি লিখে রেখেছে আপনি সচেষ্ট থাকবেন জান্নাত যাওয়ার থেকে বাঁচার চেষ্টা করবেন যেমন নাকি হাদিস আছে আল্লাহ রহম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কথা ঠিক কিন্তু আল্লাহ যে গ্রামগুলিতে রহম করবেন সে কাজগুলি করুন বেরুল আলে দেন বেরুল আলেদা মায়ের সেবা করুন বাপ্পার সেবা করুন সে কাজগুলি বেশি করুন শূন্যতে মহাকাদাগুলি আদায় করুন পরোপকার করুন ফকিরের ফকিরকে দান করুন মিসকিনের মাথায় হাত বুলিয়ে দিন বিধবাকে আশ্রয় দেন দুঃখীকে কাছে টেনে নিন ভালো ভালো কাজ করুন যে কাজগুলি করলে আল্লাহ বেশি রহম করবে রাম আল্লাহ ইমরান আন আর নিজেকে সচেষ্টভাবে নিজেকে ইচ্ছে ইয়া খারাপ থেকে দূরে সরিয়ে রাখুন আল্লাহ তাকে রহম করে বলছেন বিভিন্ন আদেশ প্রমাণ করেছে হ্যাঁ আমরা আমের আমলেরও কিছু দায় আছে কেন কারণ আল্লাহ তার এলেম দ্বারা আকাশ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনাকে অ্যানালাইসিস তো সব জেনেছেন আপনি পরে আসছেন অথচ তার অর্থই না যে আল্লাহ আপনাকে জিনা করাচ্ছে চুরি করাচ্ছে ইহানবিল্লা তকদিরে লিখা আছে কথাটার অর্থ হচ্ছে যে আল্লাহর মহান জ্ঞান তিনি লিপিবদ্ধ করেছেন যে এই লোকটা এই কাজগুলি করবে এটার অর্থ এই নয় যে আল্লাহ তাকে করতে বলছেন বা আল্লাহর ইচ্ছা সে খারাপ কাজ করুক আল্লাহর মহান জ্ঞান এটা ব্যাপৃত করেছে যে এই লোকটি আত্মহত্যা করবে এর অর্থ এই নয় যে আল্লাহ তার আত্মহত্যা চান আমি আবার চাই যে আমার বন্ধুকে রিয়াল দিলাম সে তার ইচ্ছা মতো খরচ করুক আমি চাই না সে বিপথে খরচ করুক কিন্তু আমার বন্ধু নিয়ে এটা জিনা করলো আমার ইচ্ছার প্রতিফলন ঘটেছে একদিক দিয়ে কারণ আমার ইচ্ছা সে তার ইচ্ছা মতো খরচ করুক কিন্তু আমি চাইনি সে জিনা না করুক শিক্ষ এভাবে বুঝে নিন শফুকুল লুল মিয়া শনুলিমা করে খেলা আল্লাহ সাথে এটাই বলেছেন যেটা তার জন্য যেটা সহজ করে দেওয়া হয়েছে সেটাতে সে ধাবিত হবে তো আল্লাহর কাছে আমরা এই জন্য তাফিক চাইবো যখন কোনো নেক কাজ আওয়াজ সংগঠিত হয় তখন আল্লাহর প্রশংসা করে আমরা বলা আলহামদুলিল্লাহ ইল্ হিল্লে জিবি নেতা তৈম সালের আতু এই শকুরলের কারণে আল্লাহ আমাদের আরও ভালো নেক কাজ করার ত্রফিক দান করবেন এই আদিসে পাওয়া গেছে আর এভাবে আরবি প্রবাদ বাক্য হল বিশক্রি তাজিদ নিয়মা আল্লাহর শুক্রিয়া করলে পারে নেয়ামা বেড়ে যায় নেয়ামত বেড়ে যায় অবিল কুফরি নেকমা। এবং কুফুরির কারণে আল্লাহর পক্ষ থেকে গজব বা ওটা স্থায়ী ওইটাকে রদ করে দেওয়া হয় ওটাকে মকুফ করে দেওয়া হয় ওটাকে বাজেয়াপ্ত করে নেওয়া হয় কুফুরি করার কারণে নেয়ামা নোমতের না শুকর গুজার হওয়ার কারণে আল্লাহ তোমরা আল্লাহর নিয়ম গুনতে থাকলে শেষ করতে পারবো না আল্লাহ আল্লাহ তোমাদের কখনো শাস্তি দিবেন না যদি তোমরা আল্লাহ সুক্রিয়া করো আমান তোমার আনো মুখে মুখে আমরা বলি আল্লাহ হাজার শুকুর আল্লাহ হাজার শুকুর মৌখিক সুক্রিয়াটা আদায় হলো কিন্তু এটাই সব সুক্রিয়ার শেষ নয় শুক্রিয়া মানুষের আমলের দ্বারা প্রকাশিত হয় কেউ তুমি যদি আল্লাহ সুক্রিয়া করতে চাও পাঁচ পাঁচক নামাজই তোমাকে করতে হবে তো ওয়াক্ত নামাজ পড়া তোমার দ্বারা সুক্রিয়া আল্লাহ নেবেন আল্লাহ বলছেন ইমান যদি সত্যিকার আনতে পারো আর আল্লাহর সুক্রিয়া করো আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে না তাহলে আশা করা যায় আপনি বুঝেছেন যে আমাদের জন্য জানা তো জানান লিখে দেওয়াটা এবং আমাদের আমল করার বিষয়টা কীরকম আর পাপ কাজগুলি করবো না যতটুকু আল্লাহ আমাদেরকে শিখেছেন আল্লাহ আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন এবং হেদায়ত দিয়েছেন জান্নাতের পথ জাহানের পথ ইন্না ইনা হুসাবিলা আল্লাহ তো আর মিথ্যা বলবে না ইন্না হাদা ইনা হুসাবিলা আল্লাহ বলছেন আমি রাস্তা দেখেছি ইম্মা শাহ কেরান হয় তুমি শুকুর গোজার হও ইম্মা কাফুরা অথবা তুমি কাফের হয়ে যাও কুলের হাক কুমের রব্বে কুম বলে তিনি হ্যাঁ হাক তোমাদের রবের পক্ষ থেকে আমার শাহ আফান ইয়মেন যে চাই ইমান আনুক আমার শাহ আফান যে যে চায় সে অস্বীকার করুক তো কেউ চাইলেই ইমান আনবে তার লাভ হবে চাইলেই তরক করবে তার ক্ষতি হবে কিন্তু আল্লাহর সেখানে কোনো ক্ষতি হবে না সারা পৃথিবী বসে আল্লাহর ইবাদত করলে আল্লাহর এক তিল পরিমাণ উপকার সাধন হবে না তাদেরই উপকার হবে সারা পৃথিবী বসে আল্লাহর অবাধ্যতা করলে আল্লাহর একচুল ক্ষতি হবে না তাদেরই ক্ষতি হবে সব আমাদেরকে আমল করে যেতে হবে আর তকদির উপরে ইমান রেখে আমল করে যেতে হবে আল্লাহর কাছে ভালো চাইতে হবে খারাপ থেকে দূরে সরে থাকতে হবে খারাপকে খারাপ হিসেবে মানতে হবে যারা ভাবে এবং অন্যায় কাজগুলি থেকে দূরে সরে থাকতে হবে আল্লাহকে দোষারোপ করা যাবে না অথচ আল্লাহ তাকদির লিখেছেন এই জন্য তাকদিরের চারটি বিষয় আমরা পাই তাকদিরের রোকন হলো চারটি প্রথমটি হলো এই ধারণা করা আল্লাহ এইটা মেনে নেওয়া আল্লাহ আলেম মাখান যা ঘটেছিল সব জানে অসফায় কোনো এবং যা প্রভাবিত হবে তাও তিনি জানেন ওলা বেদুন বেদুন তার জ্ঞানের বাহিরে কিছু হয় না একটা গাছের পাতাও নড়ে তার হুকুম ছাড়া কথাটি ভুল তার জ্ঞানের বাহিরে একটি পাতাও নড়ে না এটা হলো একটা রুকন একটি রকম হচ্ছে কাদ্দার আল্লাহ মা কাদা সামাতে আলফোসানা আল আকাশ জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে তকদির লিখেছেন আপনি আমি সৃষ্টি নয় আকাশ জমিন সৃষ্টি ইন্না আল্লাহা কাঁচা বা তাকদির আফিল লাভ হেল মাহফুজ আর আল্লাহ রবাল তাকদিরকে লাউ হে মাহফুজ সুরক্ষিত ফলো করে লিখেছেন এটা তিন নম্বর রোকন রোকন মানে পিলার পিলার না থাকলে বিল্ডিং তৈরি হয় না তকদির উপরে বিশ্বাস কায় হবে না চারটি রোকোনের ওপরে আপনি বিশ্বাস না আনলে শেষোক্ত করেন লাহা ইন্নাল্লা খাদ আফা আলিলে আল্লাহ তার বান্দার ভুলগুলি সৃষ্টি করেছেন ভুলে সে কাজ করেছে আফাল বলা হয়েছে চতুষ্প্যন্ত্রাজ বলা হয় কাজ বলা হয় ফেল বলা হয় আমল বলা হয় না মানুষের দুষ্কৃতিকারীদের আমল আল্লাহ লিখে রাখেননি কিন্তু আল্লাহ বল মানুষের ভুলে যাওয়াটা আর ভুল করে কাজ করেটা এটা লিখে রেখেছেন তা সে ভুলটি করে কারো ইমান পোক্ত হবে না যতক্ষণ বলছে না এই আকিদা বা বিশ্বাস আনবে যে যা তার দ্বারা ভুল হয়ে গেছে সেটা তার সঠিক হওয়ার ছিল না আর যা তার সঠিক হয়ে গেছে তা ভুল হওয়ার ছিল না মহাবালাত ধরেন তার দ্বারা তার টাকা হারিয়ে গেছে চুরি হয়ে গেছে চোর তার গরু নিয়ে চলে গেছে এটা তার পাওয়ার ছিল না সে সতর্ক হয় নাই তাই সেটা হয় নাই আর যে সেটা পেয়েছে চাকরিটা পেয়েছে এটা তার হারানোর ছিল না হঠাৎ করে সে চাকরি পেয়েছে সেটা তার হারানোর ছিল না হঠাৎ করে সে একটা বলাস পেয়ে গেছে সেটা তার না পাওয়ার ছিল না পাওয়ার ছিল তো চুচু চুচু সে কেউ না করে কোনো কিছু হারিয়ে যেন না বলে লাও লাউ লাউ যদি 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 আমি এমনটি না করতাম এমনটি এমনটি হতো না এটা তো না করে এই কথাটা এটা এই কথাটা মানুষের অন্তরের ভিতরে তা আসি এই কথাটা মানুষের অন্তরের ভিতরে দুর্বলতা পয়দা করে শয়তানকে প্রশ্রয় দেয় বরং মোহামেন যেন বলে কাদ্দার আল্লাহ আমার সাহাফ আল আল্লাহ যা চেয়েছেন তা করেছেন তাই হয়েছে এটাই যেন মোমেন বলে আযা ওসাল আল্লাহল্লাহ বারা কারানে বিনা ভাব